হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে এরকম ফলের ঝুড়ি ঢাকা করতে হয়। আমি আমার প্রথম ভিডিওতে এর অর্ধেকটা করা দেখিয়েছি, অর্থাৎ পার্ট ওয়ানে এটার অর্ধেকটা ডিজাইন আমি দেখিয়েছি, বাদবাকিটা এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই আগের ভিডিওটির লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারবে। তাহলে আজ আমি শুরু করছি সেকেন্ড পার্টটা দেখানো। এখানে আমার আগের লাইনটা শেষ হয়েছে, এখানে আমার সুতোটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি এবার এখান থেকে সুতোটা জুড়ে নিলাম। প্রথমে তিনটে চেন করলাম, তারপর এখানে দুটো লং করলাম। এরপর আমি সাতটা চেন করব। সাতটা চেন করে এটার এখানে জুড়ব। এরপর আমি পাঁচটা চেন করব। পাঁচটা চেন করে এখানে জুড়ব। এরপর আবার পাঁচটা চেন করব। সাতটা চেন করে এখানে জুড়লাম। এবার পাঁচটা চেন করব। পাঁচটা চেন করে এখানে জুড়ব। এরপর আবার পাঁচটা চেন করব। পাঁচটা চেন করে এখানে জুড়ব। আবার পাঁচটা চেন করব। করে এখানে জুড়ব। আবার পাঁচটা চেন করব। করে এখানে জুড়ব। এবং সবশেষে আবার পাঁচটা চেন করব। করে এখানে জুড়ব। অর্থাৎ সাতটা চেন করার পর এখানে এক দুই তিন চার পাঁচ, পাঁচবার পাঁচটা করে চেন করে করে এরকম জুড়তে হবে। এরপর আমি আবার সাতটা চেন করব। করে এখানে তিনটে লং, দুটো চেন, আবার তিনটে লং। এরকম করার পর আবার সাতটা চেন করে এই জায়গাতে ঠিক এই জায়গার মতন করতে হবে। সাতটা চেন করে এখানে পাঁচটা পাঁচটা চেন করে এইভাবে জুড়তে হবে। এখানে তিনটে লং করে দুটো চেন করে এখানে তিন নম্বর ঘরের সাথে জুড়ে দিলাম। এবার আমার এই লাইনটা কমপ্লিট হলো। এবার আবার এখানে পরের লাইন শুরু করছি তিনটে চেন দিয়ে, তারপর একই জায়গায় করব দুটো লং। এরপর সাতটা চেন করব। করে এখানে তিন নম্বর লাইনে, এখানে পাঁচটা চেন করেছিলাম, তার তিন নম্বর চেনে জুড়ব। এরপর আবার পাঁচটা চেন করব। করে পরের তিন নম্বর চেনের সঙ্গে জুড়ব। আবার পাঁচটা চেন করব।
এখানে তিন নম্বর চেনের সাথে জুড়ি, একইভাবে আবার পাঁচটা চেন করে এখানে তিন নম্বর লাইনের সাথে জুড়ি, আবার পাঁচটা চেন করব। এবার আবার পাঁচটা চেন করব, করে তিন নম্বর চেনের সাথে জুড়ব, এরকম দেখতে হবে। এবার আবার সাতটা চেন করব, করে এখানে এতক্ষণ ধরে তিনটে লং, দুটো চেন তিনটে লং হচ্ছিল, কিন্তু এবার আমরা করব তিনটে লং, দুটো চেন, আবার তিনটে লং, দুটো চেন, আবার তিনটে লং, অর্থাৎ এখানে একটা ঘরে তিনবার করে তিনটে লং হবে। আগে যেটা দুবার করে তিনটে লং হচ্ছিল, এখন সেটা তিনবার করে তিনটে লং হবে। এরপর আমি আবার সাতটা চেন করব, করে এখানে যেরকম লাইনটা করেছিলাম এই তিন নম্বর চেনের সঙ্গে যুক্ত করব, করে পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর লাইনের সাথে যুক্ত করব, আবার পাঁচটা চেন করব। ঠিক একই রকমভাবে কন্টিনিউ হবে পুরোটা লাইন। এখানে দুটো চেন আর তিনটে করে লং ছিল, এবার এখানে হচ্ছে তিনটে লং, দুটো চেন, তিনটে লং, দুটো চেন, আবার তিনটে লং, এইভাবে পুরো লাইনটা কন্টিনিউ করতে হবে। দুটো চেন করে এবার এটা তিন নম্বরের সাথে জুড়ে দিলাম, তাহলে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আবার এখানে তিনটে চেন করব, করে এই একই জায়গাতে তিনটে লং করব, তিনটে লং করার পর আমি সাতটা চেন করব, এখানে তিন নম্বরে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বরে জুড়ব, আবার পাঁচটা চেন করব, এখানে তিন নম্বরে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বরে জুড়ব, এবার আবার সাতটা চেন করব, করে এখানে প্রথমে তিনটে লং করব, দুটো চেন করব, আবার একই জায়গাতে তিনটে লং করব, আবার দুটো চেন করব, করে এখানে প্রথমে তিনটে লং করব, তারপরে আবার দুটো চেন করব, করে একই জায়গাতে আবার তিনটে লং করব,
এবার সাতটা চেন করব, করে এখানকার মতন একই রকম হবে। প্রথমে সাতটা চেন করে এখানে তিন নম্বর ঘরে ঢোকাতে হবে, তারপর পাঁচটা চেন ঢুকে এখানে তিন নম্বর ঘরে, আবার পাঁচটা চেন করে এখানে তিন নম্বর ঘরে, আবার পাঁচটা চেন করে এখানে তিন নম্বর ঘরে জোড়া দিতে হবে। তারপর সাতটা চেন করতে হবে, করে তিনটে লং, দুটো চেন, তিনটে লং, এই একই ঘরে হবে। তারপর আবার দুটো চেন হবে, আবার তিনটে লং, দুটো চেন, তিনটে লং, এবার আবার সাতটা চেন হবে, ওই এখানে ঠিক এখানে আগের বারের মতন হবে। এইভাবে পুরোটা লাইন কন্টিনিউ করতে হবে। দুটো চেন করে এই তিন নম্বর চেনের সঙ্গে জুড়লাম, আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আবার তিনটে চেন করব, করে এখানে দুটো লং করব, তারপর সাতটা চেন করব, সাতটা চেন করে এখানে তিন নম্বর লাইনে জুড়ব, এরপর আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর লাইনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর লাইনে, সরি, তিন নম্বর চেনে জুড়ব। এবার সাতটা চেন করব, করে এখানে তিনটে লং করব, তিনটে লং করার পর দুটো চেন করব, আবার এখানে একই জায়গাতে তিনটে লং করব, তারপর এখানে আবার দুটো চেন করব, করে এই দুটো চেনের এই এখানে একটা লং করব, তারপরে দুটো চেন করব, করে একই জায়গায় আবার একটা লং করব, এরপর আবার দুটো চেন করব, করে এখানে তিনটে লং, দুটো চেন, আবার তিনটে লং করব, এরপর সাতটা চেন করব, অর্থাৎ এই লাইনে আমি প্রথমে তিনটে লং করার পর সাতটা চেন করেছি, করে এখানে তিন নম্বর চেনে জুড়েছি, তারপর পাঁচটা চেন করেছি, করে আবার তিন নম্বর চেনে জুড়েছি, আবার পাঁচটা চেন করে তিন নম্বর চেনে জুড়েছি, তারপর আবার সাতটা চেন করেছি, করে এখানে প্রথমে তিনটে লং করেছি, তারপর দুটো চেন, তারপর তিনটে লং, তারপর আবার দুটো চেন করেছি, করে এখানে প্রথমে একটা লং, তারপর দুটো চেন, তারপর একটা লং, তারপরে আবার দুটো চেন করেছি, করে এখানে আবার তিনটে লং, দুটো চেন, তিনটে লং করেছি, করে এবার আবার সাতটা চেন করেছি, করে এখানে আমি এই তিন নম্বর চেনে জুড়ব, জুড়ে ঠিক এই একই জিনিস এখানে যেরকমভাবে করেছি এখানে ঠিক একই রকমভাবে করব, এবং এখানে যেরকম করেছি সেটা ঠিক এখানে রিপিট করব। এভাবেই পুরো লাইনটা আমাকে কন্টিনিউ করতে হবে। দুটো চেন করে এই তিন নম্বর ঘরে জুড়ে দিলাম, এবার আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি তার পরের লাইনটা শুরু করছি। প্রথমে তিনটে চেন করব, তারপর ওই একই জায়গাতে তিনটে লং হবে,
মানে দুটো লং হবে, ওই তিনটে চেন আর দুটো লং মিলে টোটাল তিনটে হবে। এরপরে আমি সাতটা চেন করব। সাতটা চেন করে এখানে তিন নম্বর ঘরে জুড়ে দেব। এরপর আবার পাঁচটা চেন করব। করে এখানে তিন নম্বর ঘরে জুড়ব এরকমভাবে। এবার আবার সাতটা চেন করব। সাতটা চেন করার পর এখানে প্রথমে তিনটে লং হবে, তারপর দুটো চেন হবে, আবার তিনটে লং হবে, এরপর একটা চেন করে এখানে আমি একসাথে পরপর নটা লং করব। এই একই জায়গাতে নটা লং হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এরপর একটা চেন করব। করার পর এখানে তিনটে লং হবে, আবার দুটো চেন হবে, এরপর আবার তিনটে লং হবে। এরপর আমি এখানে সাতটা চেন করব। সাতটা চেন করে এখানে তিন নম্বর চেনে জুড়ব। অর্থাৎ এই লাইনে আমার প্রথমে আমি এখানে তিনটে চেন করে দুটো লং করব, তারপর সাতটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনের সাথে জুড়ব, জুড়ে পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনের সাথে জুড়ব, তারপর সাতটা চেন করব, করে এখানে প্রথমে তিনটে লং, দুটো চেন, তিনটে লং করব, তারপর একটা চেন করে এই একই ঘরে পরপর নটা লং করব, তারপর আবার একটা চেন করব, করে তিনটে লং করব, দুটো চেন, তিনটে লং করব, করে আবার সাতটা চেন করে এখানে তিন নম্বর ঘরে জুড়লাম। অর্থাৎ এখানেরটা আবার এখানে রিপিট হবে। এইভাবে এই পুরো লাইনটা করতে হবে। দুটো চেন করে এই তিন নম্বর ঘরের সাথে এটা জুড়ে দিলাম। এটা আমার এই লাইনটা শেষ হয়ে গেল। এবার আমি আবার পরের লাইনটা শুরু করব। পরের লাইন শুরু করতে প্রথমে তিনটে চেন করব, পরে ওই একই জায়গাতে দুটো লং করব, এবার সাতটা চেন, আটটা চেন করব, আটটা চেন করার পর এখানে তিন নম্বর ঘরে অর্থাৎ মিডিলে এটা জুড়ে দেব। এখানে এটা জুড়ে দেব, এরপর আবার আটটা চেন করব, আটটা চেন করার পর এখানে প্রথমে তিনটে লং করব, তিনটে লং এখানে একই জায়গাতে করব, তারপরে দুটো চেন করব, আবার একই জায়গাতে
তিনটে লং করব, তিনটে লং হয়ে যাওয়ার পর এখানে আমি একটা চেন করব, করে এখানে যে নটা লং করেছিলাম পরপর এই প্রত্যেকটা লং এর মাথাতে একটা করে লং হবে আর একটা করে চেন হবে, অর্থাৎ এখানে একটা লং একটা চেন একটা লং একটা চেন, এইভাবে আমি এই নটা লং এর মাথার উপর করব। এখানে যখন করব এই দেখুন, প্রথমে একটা লং একটা চেন একটা লং একটা চেন, এইভাবে আমি পুরোটা করছি। এই প্রত্যেকটার মাথার উপর একটা করে লং আর চেন করছি, করার পর আবার আগেরবারের মতনই পুরো লাইনটাকে আমাকে রিপিট করতে হবে। এখানে এবার একটা চেন করে এখানে তিনটে লং হবে, তারপর দুটো চেন, তারপর আবার তিনটে লং। এরপর আটটা চেন করে এই মিডিলে অর্থাৎ তিন নম্বর ঘরে জোড়া দিয়ে দেব, এইভাবে পুরো লাইনটা কমপ্লিট হবে। দুটো চেন করে এখানে জুড়ে দিলাম, এরপর তিনটে চেন করব, এরপর এখানে একই জায়গাতে দুটো লং, এরপর চারটে চেন করব, চারটে চেন করে এখানে মিডিলে জুড়ে দেব, এরপর আবার চারটে চেন করব, করে এখানে তিনটে লং, দুটো চেন, তিনটে লং করব, তারপর এখানে পাঁচটা চেন করব, পাঁচটা চেন করে এখানে জুড়ে দেব। পাঁচটা চেন করে জোড়ার পর আমি আবার পাঁচটা চেন করব, করে এখানে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে জুড়ব, আবার পাঁচটা চেন করব, এরকমভাবে সাতবার করব। আমার এক দুই তিনবার হলো, প্রত্যেকবারই পাঁচটা করে চেন করে এখানে জুড়তে হবে।
एक दो तीन चार पाँच छय सात এরকম ভাবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার এরকম করব। করার পর আবার পাঁচটা চেন হবে, করে এখানে আমি প্রথমে তিনটে লং তারপর দুটো চেন আবার তিনটে লং করব, এরপর আবার আমি পাঁচটা চেন করব, করে এখানে মিডিলে একটা লং করব। এইভাবে আমার এটা কন্টিনিউ হবে। দুটো চেন করে এই তিন নম্বর চেনের সাথে জুড়ে দিলাম। এবার এখানে তিনটে চেন করব, তারপর একই জায়গাতে দুটো লং করব, তারপর তিনটে চেন করব, এখানে দুটো লং করব, এখানে তিনটে লং করব, দুটো চেন করব, এখানে আবার তিনটে লং করব, এরপর আবার তিনটে চেন করব, এখানে তিনটে লং, দুটো চেন, তিনটে লং হবে। এরপর পাঁচটা চেন করব, পাঁচটা চেন করার পর এখানে তিন নম্বর চেনে জুড়ে দেব, এরপর আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর লাইন চেনটাতে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনে জুড়ব, অর্থাৎ প্রতিবার পাঁচটা করে চেন করব, করে এই তিন নম্বর লাইনে জুড়ব। এরমভাবে প্রত্যেকটা মাথার ওপরই আমি করব। এইভাবে আমি সবগুলো মাথার ওপর পাঁচটা করে চেন এনে জুড়লাম। তাহলে এখানে এই লাইনটা হবে, এখানে প্রথমে তিনটে চেন দুটো লং, তারপর তিনটে চেন, তারপর এখানে তিনটে লং দুটো চেন তিনটে লং, তারপর এখানে তিনটে লং দুটো চেন তিনটে লং, এরপর আবার পাঁচটা চেন করে প্রত্যেকটার মাথায় পাঁচটা পাঁচটা করে চেন হবে। দুটো চেন করে তিন নম্বর চেনের সাথে
জুড়ে দিলাম। এবার আবার এখানে তিনটে চেন করব, তারপরে দুটো লং করব, এরপর দুটো চেন করব, করে এখানে ডবল লং করব পাঁচটা, ডবল লং এখানে দুবার সুতোটা পেঁচিয়ে নিয়ে করতে হবে, এই একবার দুবার এরকম পেঁচিয়ে নিয়ে একই জায়গাতে পাঁচটা ডবল লং করব। এরপর আবার দুটো চেন করব, করে এখানে তিনটে লং, তারপর দুটো চেন, আবার একই জায়গায় তিনটে লং করব। এরপর আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনে জোড়া দেব, আবার পাঁচটা চেন করব, করে তিন নম্বর চেনে পাঁচটা চেন করে তিন নম্বর চেনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে তিন নম্বর চেনে জুড়ব, এইভাবে পুরোটা করব। এখানে এই পুরোটা এরকম পাঁচটা করে চেন করতে হবে, করে তিন নম্বর চেনে জুড়ব। তাহলে এখানে প্রথমে আমি তিনটে লং করলাম, দুটো চেন, তারপরে একই জায়গাতে পাঁচটা ডবল লং হবে, তারপর দুটো চেন হবে, হয়ে তিনটে লং, দুটো চেন, তিনটে লং, তারপর পাঁচটা চেন করার পর এখানে প্রত্যেকবার পাঁচটা করে চেন করে এই তিন নম্বর চেনে জুড়তে হবে, আবার পাঁচটা চেন করে তিন নম্বর চেন, এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এরপর পাঁচটা চেন করে এখানে আমি আবার তিনটে লং, দুটো চেন, তিনটে লং, এরমভাবে এই পুরো লাইনটা কমপ্লিট করব। দুটো চেন করে এই তিন নম্বর চেনে এটার সাথে আমি এটা জুড়ে দিলাম। এবার এখানে তিনটে চেন করব, করে ওই একই জায়গাতে দুটো লং করব, তারপর এখানে এই পাঁচটা যে ডবল লং করেছিলাম তার মিডিলে এখানে আমি আবার তিনটে ডবল লং করব। ডবল লং করার সময় সুতোটাকে দুবার পেঁচিয়ে নিতে হবে, এই একবার এই দুবার পেঁচিয়ে নিয়ে একই জায়গাতে আমি তিনটে ডবল লং করব। এরপর এখানে আমি তিনটে লং করব, এরপর দুটো চেন করব, তারপর আবার তিনটে লং করব। এরপর পাঁচটা চেন করব, করে এখানে
তিন নম্বর চেনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে এখানে তিন নম্বর চেনে জুড়ব। অর্থাৎ এই লাইনের শুরুতে প্রথমে আমি তিনটে চেন করব, তারপর দুটো লং করব, করে এখানে এই জায়গাতে এই পাঁচটা ডাবল লং আছে তার মিডিলে, অর্থাৎ তিন নম্বর ডাবল লংয়ের মাথায় তিনটে ডাবল লং করব, তারপর এখানে আবার তিনটে লং করব, দুটো চেন করব, তিনটে লং করব, এরপর পাঁচটা চেন করব, করে এই পাঁচটা চেনের মিডিলে তিন নম্বর চেনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে মিডিলে তিন নম্বর চেনে জুড়ব, আবার পাঁচটা চেন করব, করে মিডিলে তিন নম্বরের চেনে জুড়ব, এইভাবে এই পুরোটা কন্টিনিউ করব, করে এখানে এসে আবার তিনটে লং করব, দুটো চেন করব, তিনটে লং করব, করে এখানে আবার এই পাঁচটা ডাবল লং আছে তার মিডিলে এই তিন নম্বর জায়গাতে আবার তিনটে ডাবল লং করব, এইভাবে আমি পুরো লাইনটা কন্টিনিউ করব। দুটো চেন করে এই তিন নম্বর চেনে জুড়ে দিলাম, এবার এখানে একই জায়গায় তিনটে চেন করব, করে এখানে দুটো লং করব, তারপর এখানে যে তিনটে ডাবল লং করেছিলাম তার মিডিলে একটা লং করব, তারপর এখানে আবার তিনটে চেন, সরি তিনটে লং, দুটো চেন, তিনটে লং করব, এরপর আমি এখানে তিনটে চেন করব, করে আবার তিনটে, অর্থাৎ ছটা চেন করে এই তিন নম্বর চেনের মধ্যে এটা জুড়ে দেব, দিয়ে আবার তিনটে চেন করব, করে এখানে তিন নম্বর চেনে জুড়ব, এরপর আমি পাঁচটা চেন করব, পাঁচটা চেন করে এই দু নম্বর চেনে জুড়ব, জুড়ে আবার দুটো চেন করব, আবার পাঁচটা চেন করব, করে এই দু নম্বর চেনে জুড়ব, আবার দুটো চেন করে তিন নম্বর চেনে জুড়ব, অর্থাৎ প্রত্যেকটা চেনের মাথা এরকম গোল গোল হবে। অর্থাৎ এই লাইনের শুরুতে আমি প্রথমে তিনটে চেন করলাম, তারপর দুটো লং, তারপর এই তিনটে ডাবল লংয়ের মিডিলে একটা লং, তারপর এখানে আবার তিনটে লং, দুটো চেন, তিনটে লং, তারপর এখানে প্রথমে ছটা চেন করে তিন নম্বর চেনের সঙ্গে জুড়ব, জুড়ে তারপর আবার তিনটে চেন করে এখানে মিডিলে তিন নম্বর চেনের সাথে জুড়ব, তারপরে পরপর সবসময় পাঁচটা করে চেন করব, প্রথমে করে তিন নম্বর চেনের সঙ্গে জুড়ে, তারপর আবার দুটো চেন করে এই তিন নম্বর চেনের সঙ্গে জুড়ব, তারপর আবার পাঁচটা চেন করব, করে তিন নম্বর চেনের সঙ্গে জুড়ে আবার দুটো চেন করব, করে এখানে তিন নম্বর চেনের সঙ্গে জুড়ব। অর্থাৎ এরকমভাবে পুরো লাইনটা আমার কন্টিনিউ করতে হবে, প্রথমে পাঁচটা চেন করব, করে এই দু নম্বর লাইনের সাথে জুড়ব, দু নম্বর লাইনের সঙ্গে জুড়ব, জুড়ে আবার দুটো চেন করব, চেন করে এই তিন নম্বর চেনটার সাথে জুড়ব, এইভাবে প্রত্যেকটা করতে হবে। এবার দুটো চেন করে
এখানে তিন নম্বর চেনে জুড়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফলের ঝুড়ির ঢাকা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন সব আমার ভিডিওগুলো দেখতে পাবেন এবং সেখান থেকে বিভিন্ন রকম জিনিসগুলো আপনারা শিখতে পারবেন।